আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবাররা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো বানানোর পরে এডিটিং আছে, এটার জন্য অনেক পরিশ্রম করতে। খুব সহজে নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করব দেখানোর জন্য আপনাদেরকে, ভালো ভিডিও হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই শুধু, এতটুকুই শুধু আপনাদের কাছে আসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে করোনা ভাইরাস করে পৃথিবীতে যখন উথাল পাতাল, বাংলাদেশেও আমাদের করোনা ভাইরাস চলে এসছে, তো এর মাঝে ঢাকা ফাঁকা হয়ে গেছে শুনছেন সবাই। আজকে থেকে ঢাকা স্কুল কলেজ সব বিরতি হয়ে গেছে, যেহেতু সে উপলক্ষে আমিও দেশের বাসার দিকে চলে আসলাম, আমার দেশের বাসার রাজশাহীতে। তো আমি যখন যেহেতু ঘুরতে বেরোলাম, চিন্তা ভাবনা করলাম আপনাদের জন্য আপনাদেরকেও কিছু দেখাই, সেই জন্য চলে আসলাম আজকে ঘুরতে রাজশাহী রেশম গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ইনস্টিটিউট রাজশাহীতে যেটা, সেটা আজকে আমি নিজে ঘুরবো এবং আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ছুটির দিনে হয়তোবা আপনিও আপনার ফ্যামিলির সাথে বিশুদ্ধ অক্সিজেন বা বিশুদ্ধ পরিবেশ, একটা ঘুরতে আসার মতো পরিবেশে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসতে পারেন। তো চলুন আমরা দেখবো আজকে রেশম গবেষণা ইনস্টিটিউট রাজশাহী গাছ, যেখান থেকে আর কি অ্যাকচুয়ালি রেশমের মূল উপাদান, যেটা থেকে রেশম তৈরি হয় আর কি। তো রেশম তৈরি করার জন্য এই গাছটা খুবই প্রয়োজনীয় জিনিস। এই গাছটার মাধ্যমে পোকা তৈরি হয় এবং পোকা থেকে যেটা সুতা, উন্নত মানের সুতা তৈরি করা হয় এবং অনেক কিছু, মানে এই গাছ ছাড়া সম্ভবই না রেশম উৎপাদন করা। আপনারা দেখতে পাচ্ছেন মাইলকে মাইল এই তুত ফলের বাগান আর কি অ্যাকচুয়ালি। তো এইগুলো চাষের মাধ্যমে এখান থেকে পোকা উৎপাদন করা হয়, তারপরে এখান থেকে পোকা থেকে সুতা তৈরি হয় আর কি বিভিন্ন প্রসেসে। যেহেতু এটা বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয়, সিক্রেট বিষয়, সেই জন্য আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারবো না কীভাবে অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা তৈরি হয়। তারপরে এই জায়গাটা এত বিশাল একটা এরিয়া, মাইলকে মাইল এই ধরনের গাছ, সবুজ গাছ, ফুলের বাগান, মানে অন্যরকম একটা পরিবেশ, যেটা আপনাদেরকে মানে সম্পূর্ণটা হেঁটে ঘুরে দেখানো সম্ভব হবে না। আমি যতদূর পারবো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, ইনশাল্লাহ সাথে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, এখানে দেখতেছি কিছু পিচ্ছি ছেলে মেয়ে যারা দেখতেছি ফল খাচ্ছে এক ধরনের, এটাকে তুত ফল বলতেছে, আপনারা দেখতে পারবেন। এটা হলো তুত ফল, এটা খাইতে অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আপনারা আসলে যদি তুতের সিজন আসেন তুত খাইতে পারবেন, আর সিজন ছাড়া আসলে তুত খাওয়া সম্ভব না। এখানে দেখেন অনেক ছেলে মেয়ে আছে যারা তুত উঠাচ্ছে, তুত খাইতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তুত ফল। এখানে এখানে যে ছেলে মেয়েরা দেখলেন একটু আগে তুত ফল খাচ্ছে, সেটা এটাই, এই ধরনের ফল। অনেক খাইতে অনেক মিষ্টি, আমিও খেলাম দু একটা আর কি, ভালোই মোটামুটি। বন্ধুরা, শুধু এখানে তুত গাছই নাই, তুত গাছের সাথে আরও ভিতরে এগুলোকে সম্ভবত কোয়ার্টার বলে, এখানকার যারা চাকরিজীবী আছেন তারা এখানে বসবাস করেন। এটা সম্ভবত রেস্ট হাউস, এখানে যারা বাইরে থেকে বড় ধরনের তাদের কোনো অফিসার বা ফরেনার কেউ আসে তারা এই বাসাটাই আর কি থাকে। বাসাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক মানে বাগান টাগান দিয়ে ঘেরা আছে বাসাটাকে, অনেক সুন্দর মানের একটা বাসা। আমি যতদূর পারবো চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে দেখানোর। দেখা যাক, অনেক সুন্দর একটা, অনেক আগের বাসা অবশ্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে শুধু তুত গাছই নাই বা তাদের যে গাছটা সেটার প্রয়োজন, এর ভিতরে রয়েছে অনেক বড় বড় আম বাগান আর কি। আমি দেখছি পিছনে অনেকগুলো ছিল, তো অনেক সুন্দর একটা জায়গা যেখানে ছবি তোলার মতো, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো। এখানে অনেকেই ঘুরতে এসছে ফ্যামিলি নিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা পিচি পিচি বাচ্চারা। তো এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে ছবি তোলার মতো একটা লোকেশন আর কি। দেখেন অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে এটার মধ্যে, মানে বলে বোঝাইতে পারবো না এত সুন্দর, এত অসাম, কি করে মানে না দেখলে, নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ। তো যদি কোনো সময় মন চায় তাহলে আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গায়।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তুত বাগানের পাশ দিয়ে অনেক সুন্দর আমের বাগান করে রাখা হয়েছে। তো আসলে বুঝতে পারবেন অনেক আম বাগানের ভিতর অনেক ছায়া, অনেক সুন্দর একটা পরিবেশ, সাথে পুকুরগুলো এত সুন্দর, অসাম অসাম পুকুর। তো ভিউয়ার্স আপনারা ছুটি পেলেই চলে আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, অবশ্যই ছুটির দিনে হতে হবে, শুক্রবার হলে খুব ভালো হয়। যেহেতু আজকে 17 মার্চ বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, সে উপলক্ষে ছুটির দিন আজকে, আমি সেই জন্য ভিতরে ঘুরতে ঢুকছি আর কি। দেখেন অনেক সুন্দর আমবাগান, ভিতরে আরও আছে একটা নয়, অনেক বিশাল বড় এরিয়া এটা, বনভোজনও করতে পারেন আপনারা এখানে, তার জন্য আপনাদেরকে পারমিশন নিতে হবে এখান থেকে বনভোজন করার জন্য। এবং সাথে মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পরিবেশ আর কি, কোনো বিশৃঙ্খলা নাই ভিতরে, অনেক শান্ত পরিবেশ, লোকজনের সংখ্যা খুবই কম। এখানে আছে যারা সিকিউরিটি গার্ড, যারা দায়িত্বে আছেন তারা অনেক ভালো আর কি অ্যাকচুয়ালি। তো বন্ধু আমি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, তবে অনেক সুন্দর একটা পরিবেশ, ছায়া ঘেরা একটা পরিবেশ, এত বাতাস মানে বলার মতো না, অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসে শরীর, এতটা বিশুদ্ধ বাতাস আর কি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পুকুর পার, অনেক বড় পুকুর, অনেক ঠান্ডা হাওয়া আসছে, অনেক সুন্দর একটা পরিবেশ। রেশম গবেষণা ইনস্টিটিউটের মধ্যে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা আসলে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে বসে হয়তো সময় কাটাতে পারবেন, কিন্তু ছুটির দিনে মাস্ট বি হতে হবে, ছুটি না হলে কিন্তু ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই। সো পরবর্তীতে ভিডিওর কমেন্টসে এসে বলবেন আমরা গিয়েছিলাম ঢুকতে দেয় নাই, এরকম ছুটির দিনে আসবেন, কিছু সময়ের জন্য আপনাদেরকে ঘুরে ভিতরে ঢুকতে দেবে, যেখান থেকে